ধন্যবাদ আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর তার জবাব দিয়েছে আমি জানি এটা এই ধরনের কথাবার্তাগুলা কোন শ্রেণীর গায়কের কাছে পাওয়া যাবে আরে এ বাংলাদেশের মধ্যে মুসলিম আমি জানি এই গণার কয়েকজন শাস্ত্রজ্ঞানী গায়ক আছে নাম বলা দরকার নাই তবে ফজল সরকার সাহেব চমৎকার তার জবাব দিয়েছে আমি জানি গায়ও শেষ বিয়ানও শেষ আর বিয়ান দেশবা অর্থাৎ এই ধরনের কথাবার্তাগুলা আমি জানি ফজল সরকার সাহেবের কাছেই আমি একমাত্র পাবো এখন যদি আমরা এই ধরনের কথাবার্তা সংগ্রহ না করি না শুনি তাহলে প্রজন্মে যারা আসবে তারা কিভাবে মানুষকে বুঝাবে তাই আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে কঠিন ভাবে একটি প্রশ্ন করেছে ইব্রাহিম আধা তার মনি বলছে বাবা আমার অনেক দিন যাবত মনের শখ আমি ভালো মাংস খাওয়ার ইচ্ছা জাগছে আমার খাইতে মন চায় তখন ইব্রাহিম আদম ভালো জায়গার মাংস হয় না তার মনিবকে খাওয়াইলেন আবার বলছে বাবা তুমি তো আমার কর্মচারী আমার গোলাম কিন্তু আমার খারাপ জায়গার মাংস মন চায় একটু খাইবার জন্য আমার মনে স্বাদ জাগছে দুই চোখের পানি ছাইরা দিয়ে বলছে আপনি আমার মনিব আপনি মাংস খাইতে চাইছেন আপনি যদি এর চাইতো কিছু ভালো জিনিস চাইতেন যদি আমার এই জীবন বাজি রাইখাও আনতে হইতো তাও আমি আপনার কাছে না হাজির করতাম আপনি আমার মনিব আমি আপনার গোলাম বা কর্মচারী তখন কিছু বকরি হইতে কিছু মাংস এনে তার মনিবকে দিলেন খাইলেন আবার খারাপ জায়গা হইতে আবার কিছু মাংস কেটে আইনা তার মনিবকে খাওয়াইলেন তখন তার মনিব বলছে বাবা আমি ভালো মাংস চাইছি তুমি ভালো দিছ এই খারাপ জায়গার মাংস এনেছো তার কারণ তখন ওই দুই চোখের পানি ছেড়ে ইব্রাহিম আদম বলছে আপনি আমার মনিব অর্থাৎ তার কারণ হইল এইটা তার প্রশ্ন সে কারণটা কি আমি জবাব দিব আগে কেলমি মারফতে গান করে লই হিংসা নিন্দা গৌরব ছেড়ে হাওরে খাটি মুসলমান তুমি হাওরে খাটি মুসলমান নামাজ পড়ো নামাজ পড়ো ঠিকই রাখো ইমান হায় হিংসা নিন্দা গৌরব ছেড়ে হাওরে খাটি মুসলমান তুমি হাওরে খাটি মুসলমান নামাজ পড়ো নামাজ পড়ো ঠিকই রাখো ইমান আয় নামাজ পড়ো ঠিকই রাখো ইমান নামাজ পড়ো ঠিকই রাখো ইমান ঠিকই রাখো ইমান আয় হায় হিংসা নিন্দা
যে কাল সমনে পাতি আছে প্রাণ খাইতে চাইছে ভালো জাগার মাংস ভাই না বাবা মনিপকে ও দিছে খারাপ জাগার মাংস আই না যখন চাইল সংসারে খারাপ জাগার মাংস গদিল বাবা ইব্রাহিম আধামে ভালো বাবা জাগার মাংস দিছ এই যে খারাপ জাগার মাংস ইনা দিলা তার কারণ বলছে আপনার কর্মচারী ঠিক আছে আমি আসল আপনার মনের যেই অহংকার আত্মহংকার লোভ লালসা হিংসা নিন্দা গৌরব এগুলো এখন পর্যন্ত আপনার বিসর্জন দিতে পারেন নাই আপনার সে আমিত্বভাব এখনো শেষ হয় নাই যেই পর্যন্ত আমিত্ব ভাব আপনার না যাবে ওই পর্যন্ত আপনি আল্লাহ প্রদত্ত লাভ করতে পারবেন না ওই লোক ইব্রাহিম আদম বলছে হে আমার মনি আমি যে অন্তরের মাংসই না দিছি সেটা ভালো মাংস আর জিব্বা হইতে কিছু মাংস দিয়েছি কারণ আপনার যদি অন্তর ভালো হয় তাহলে মাংস ভালো আর আপনার সে জিব্বা যদি ভালো হয় জিব্বা যদি সৎ কথা বলে মিথ্যা কথা বলে না পরে নারীর দিকে লোভ করে না এগুলা যদি ছাড়তে পারে তাহলে আপনার জিভ ভালো সত্য কথা যেদিন হইতে বলবো সেদিন হইতে আপনার জিভ পবিত্র হইয়া যাবে এই আপনার প্রশ্ন ছিল
আশা করি যতটুকু সম্ভব চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। তাই এখন আমার ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে, আপনি জবাব দিবেন। শরীয়ত বাবা এমন বস্তু আপনাকেও জানাই, আপনি জবাব দিবেন। রাসূল পাকের কিছু সাহাবি রাস্তাতে যায় আর শয়তান গিয়া বলতেছে, হে সাহাবি দাঁড়াও। তখন সাহাবিরা বলছে, তুমি কে? বলছে, আমি হইলাম শয়তান ইবলিশ। তখন এই শয়তান হইতে একটু দূরে যাইতেছে আর শয়তান বলছে, যাইও না, আমার তিনটা প্রশ্নের জবাব দাও। শয়তান বলে, সাহাবি গো তুমি জবাব দেবে এইটা, আর সাহাবিরা প্রতি উত্তরে জবাব দেয় এইটা। আবার শয়তান প্রশ্ন করে এইটা, আবার সাহাবিরা প্রতি উত্তরে জবাব দেয় এইটা। আবার শয়তান প্রশ্ন করলো, হে রাসুলের সাহাবিরা এইটা, আর রাসুল সাহ রাসুল পাকের সাহাবিরা তার প্রত্যুত্তর জবাব দিল এইটা। এই তাহার সেই প্রশ্ন করলো কি, তার উত্তর দিল কি, ছোট্ট করে একটি প্রশ্ন।